কয়েকদিন পরপর ছুটে আসি আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে। আবারও আজ চলে এসেছি সেই লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে। অনেকে উল্লেখ করেন আমার আর কোনো কাজ নেই। হ্যাঁ ভাই, আমার অন্য কোনো কাজ নেই, এটাই আমার কাজ। এখানে আমরা উল্লেখ করতে চাইছি আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে মিজোরামের দিক থেকে আগত যে সমস্ত বাহন রয়েছে সবগুলো বাহনকে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে নাকা তল্লাশি পয়েন্টে ভালোভাবে চেক করা হয়। তো গতকাল ঠিক এ জায়গায় নাকা তল্লাশি চলাকালীন সময়ে মিজোরামের দিক থেকে আগত একটি কন্টেইনার গাড়ি গতিরোধ করেন এখানকার কর্তব্যরত যে সমস্ত পুলিশ কর্মী রয়েছেন তারা। সে গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় 60টি সাবানের কৌটা, যে সাবানের কৌটাগুলোতে 900 গ্রামের অধিক। ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন যেখানে উল্লেখ করা হয়েছে 900 গ্রামের অধিক হেরোইন রয়েছে। সেই হেরোইন উদ্ধারের খবরে রাতেই এখানে ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। ইতিমধ্যে বিভিন্ন প্রচার মাধ্যমে সে খবর প্রচারিত হয়েছে। আমরা আরও একটি বিষয় আপনাদের সম্মুখে উল্লেখ করব যে গত 24 ঘন্টায় লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে নাকাতল্লাশি চলাকালীন সময়ে মিজোরামের দিক থেকে আগত 4টি 12 চাকার লরি, 12 ও 14 চাকার 4টি লরির গতিরোধ করে এখানকার কর্তব্যরত পুলিশ কর্মীরা। সেই সমস্ত লরিতে তল্লাশি চালাতে গিয়েও কিন্তু বেরিয়ে আসে সেই সমস্ত লরিতে বার্মিজ সুপারি বুঝাই রয়েছে। এখানে আমরা একটু সম্মুখ দিকে যদি আপনাদেরকে দেখাই, এখানে এই রোডটি অত্যন্ত ব্যস্ত, এটি একটি জাতীয় সড়ক। সেই সড়কটি মিজোরাম থেকে আসার পর সর্বপ্রথম যে নাকা পয়েন্ট রয়েছে সেটা হলো এই লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে নাকা তল্লাশি পয়েন্ট। তারা কিন্তু এই নাকা তল্লাশি পয়েন্ট পার করে যাওয়ার চেষ্টা করেন, তখন পুলিশের হাতে ধরা পড়েন। প্রতিনিয়ত পুলিশের হাতে ধরা পড়ার পরও কিন্তু অবৈধ ব্যবসার সাহিত্যে জড়িতরা প্রতিনিয়ত নতুন কৌশল অবলম্বন করে তাদের পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ইতিমধ্যে ঠিক এই লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে যে জায়গায় আমি বর্তমানে অবস্থান করছি সেখান থেকে যদি আমি 500 মিটার এদিক এবং 500 মিটার অধিক যদি আপনাদের সম্মুখে ছবি তুলে ধরি, তাহলে আপনারা দেখবেন সড়কের উভয় পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের বাহন। এখানে কন্টেইনার, অয়েল ট্যাঙ্কার থেকে শুরু করে বাদ যায়নি কোনো ধরনের বাহন, বিভিন্ন ধরনের বিলাসী বাহন থেকে শুরু করে বড় বড় যে সমস্ত বাহন রয়েছে সবগুলো বাহনে গোপন চেম্বার বানিয়ে নয়তো নতুন কোনো কৌশল অবলম্বন করে সেই সমস্ত বাহনে করে বার্মিজ সুপারি পাচারের চেষ্টা করা হয়। আমরা সে ছবি আপনাদের সম্মুখে আরো একবার তুলে ধরতে চাইছি। এখানকার যেটা দৃশ্য যে এই পুলিশের নাকা তল্লাশি পয়েন্টে গাড়ি চেক করতে গিয়ে কিন্তু প্রতিনিয়ত এখানে যানজটের সৃষ্টি হয়। এই যানজট মোকাবিলা করতে হয় এই জাতীয় সড়ক ধরে যারা নিত্যযাত্রী, যারা যারা এই সড়ক ধরে চলাচল করেন এই বার্মিজ সুপারির কারণে কিন্তু, বা এ ধরনের অবৈধ বিভিন্ন ধরনের সামগ্রী যেটা নাকা তল্লাশি করা হয় এখানে। এখানে উল্লেখযোগ্য যেটা বিষয়, অতীতে বার কয়েক কিন্তু এই আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখ থেকে অস্ট্রেলিয়ার কাঙ্গারু থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিদেশি বন্যপ্রাণীও ঠিক এ জায়গায় উদ্ধার হয়েছে। এবার আমাদের দেশের যারা শত্রু, কিছু শক্তি আমাদের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাইছে, তারা বিদেশ থেকে পুশ করছে আমাদের দেশে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। সেই মাদক দ্রব্যের সেই সমস্ত মাদক দ্রব্য কিন্তু ইদানিং উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত সে সমস্ত মাদক দ্রব্য পুলিশের হাতে ধরা পড়ছে। গত 24 ঘন্টায় উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা ট্যাবলেট থেকে শুরু করে গতকাল রাতের ঠিক এ জায়গায় যে হেরোইন উদ্ধার হয়েছে সেটাই প্রমাণ করছে যে বিদেশি শক্তি আমাদের দেশকে ধ্বংস করে দিতে কতটুকু সচেষ্ট রয়েছে। তো আমরা উল্লেখ করব ঠিক এ সময়ে রয়েছে স্থানীয় উৎপাদিত সুপারির মৌসুম। বার্মিজ সুপারির গেড়া খোলে স্থানীয় উৎপাদিত সুপারিও কিন্তু সম্পূর্ণ পিষ্ট হয়ে রয়েছে। এখানে মিজোরামে স্থানীয়ভাবে উৎপাদিত সুপারি, প্রচুর সুপারি রয়েছে। আমাদের এত অঞ্চলের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সেই সমস্ত বাগান ক্রয় করে থাকেন। এখানে কোটি কোটি টাকার বাগান এত অঞ্চলের স্থানীয় মানুষ ক্রয় করে। ঠিক এ সময়ে যদি বার্মিজ সুপারির জাতাকল না থাকতো তাহলে আমাদের এত অঞ্চলের মানুষ সেই সমস্ত সুপারি প্রক্রিয়াজাত করে এখানে রটা উৎপাদন করতেন, তাতে কিন্তু এখানকার শত শত মহিলা, হাজার হাজার মহিলা কাজ পেতেন। ঠিক এ সময়ে সেই সমস্ত সুপারি, রটার যে সমস্ত সুপারি রয়েছে সেগুলোকে প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে কিন্তু এখানে প্রচুর কাজ মানুষ পেয়ে যেত, সেখানে আমাদের অর্থনীতির উন্নয়নটা হতো। বর্তমান সময়ে এখানে সেই বার্মিজ সুপারির জাতাকলে মানুষ আর
সুপারি প্রক্রিয়াকরণ করে রটা বানাতে পারছে না, এখানকার যে সমস্ত সুপারি রয়েছে সেগুলোকে সরাসরি পাঠিয়ে দিতে হচ্ছে। সেই সুপারি বাইরে পাঠাতে গিয়েও কিন্তু অনেক ঝুঁকি রয়েছে মানুষের, সেই সমস্ত সুপারি তারা যে মূল্য পাওয়ার কথা সে মূল্য কিন্তু ঠিক এ সময়ে পাচ্ছেন না। তো সেই বার্মিজ সুপারির যাতাকলে আমরা উল্লেখ করব, বর্তমান সময়ে আমি অনেকগুলো বাহনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেখানে সম্পূর্ণ সড়কটি একদম বন্ধ হয়ে রয়েছে, সেই বাহন চেকিং চলছে এখানে, সেজন্য এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। তো উল্লেখ করছিলাম যে বার্মিজ সুপারির যাতাকলে যেভাবে স্থানীয় উৎপাদিত সুপারি পিষ্ট রয়েছে, তাতে আমাদের বরাকের যেটা অর্থনীতি, বরাকের অর্থনীতিতে সুপারি একটি কৃষি পণ্য, সেই কৃষি পণ্যটি বরাকের অর্থনীতিতে মুখ্য ভূমিকা রাখে। আমাদের এতত অঞ্চলের এতত অঞ্চল কৃষি প্রধান, পার্শ্ববর্তী রাজ্য মিজোরামেও প্রচুর স্থানীয়ভাবে সুপারি উৎপাদিত হয়। তো যে সমস্ত মানুষ সেই সমস্ত সুপারি ক্রয় বিক্রয় করে দুটা পয়সা মুনাফা করছেন, বা যারা বাগান বা যারা কৃষক সেই সমস্ত সুপারি উৎপাদন করে বাজারজাত করে সামান্য দুটা পয়সার মুখ দেখার স্বপ্নে দেখেছিলেন, সেই বার্মিজ সুপারির যাতাকলে কিন্তু পিষ্ট হয়ে তাদের সেই স্বপ্ন ভঙ্গ হচ্ছে। আমরা আরো একবার আপনাদের সম্মুখে সে দৃশ্য দেখানোর চেষ্টা করছি। ঠিক এ জায়গায় মিজোরামের দিক থেকে আগত বাহনগুলোকে ভালোভাবে চেক করা হয়, যার প্রমাণ আপনারা ইতিমধ্যে আমাদের সম্মুখে দেখতে পাচ্ছেন। তো সেই সেই পুলিশি তল্লাশিতে কিন্তু এই সমস্ত বার্মিজ বা মায়ানমারের সুপারি ঠিক এ জায়গায় ধরা পড়ে। তো আমরা আমরা বারবার আপনাদের সম্মুখে একটা কথা উল্লেখ করব, যারা অবৈধ ব্যবসার সহিত জড়িত তাদের দুটা পয়সা মুনাফার জন্য আমাদের উপত্যকার অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন, উপত্যকার অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে সেই সমস্ত মায়ানমারের সুপারির। তো ঠিক এই মুহূর্তে লালাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।